আবারও একটি বিগ লেটেস্ট চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। আমি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কর্মপ্রার্থী বেকার ছেলে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে 337 জন ড্রাফটসম্যান, হিন্দি টাইপিস্ট, সুপারভাইজার স্টোর, রেডিও মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ওয়েল্ডার, মাল্টিটাস্কিং ওয়ার্কার, মেসন ও মেস ওয়েটার নিয়োগ করা হবে এবং এই সমস্ত পদে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু শূন্য পদ যে সংরক্ষিত রয়েছে সেই সমস্ত শূন্য পদে আবেদন করতে হলে কিন্তু আপনার মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে কিন্তু আবেদন শুরু হবে। এবং মাধ্যমিক পাশ যদি আপনি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন পদ যে রয়েছে এখানে শূন্য পদ, বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন উচ্চ মাধ্যমিক পাশ করলেও আপনি আবেদন করতে পারবেন, আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাও আবেদন করতে পারবেন, আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তবু কিন্তু আপনার জন্য এখানে সুন্দর চাকরির সুব্যবস্থা রয়েছে। তো আমরা জেনে নেব অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে কিন্তু আপনি রয়েছেন বর্ডার রোডস অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা সরাসরি চলে যাবেন এই হোয়াটস নিউ অপশনে, এখানে একটু ফলো করবেন, এখানে কিন্তু চলে আসবে সেই রিক্রুটমেন্ট নোটিশ। দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট ইন বিআরও অ্যাগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2019, একেবারে নিউ লগো শো করছে। আপনারা এখানে জাস্ট সরাসরি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে একটা পিডিএফ ফাইল চলে আসবে এবং এখানে কিন্তু আবেদনের সমস্ত কিছু কিন্তু রয়েছে। আবেদনের যে কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারবেন। এবং বলে রাখি এর জন্য কিন্তু আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু আপনাদের একটা ফর্ম ডাউনলোড করতে হবে। এই মুহূর্তে অনস্ক্রিনে সেই ফর্ম কিন্তু রয়েছে, আমরা আপনার জন্য এই ফর্মের লিংক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালো মতন ফিল আপ করবেন, ফিল আপ করে কিন্তু আপনারা নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন। তো বলে রাখি এই নোটিশটি, এই ফর্মের যে নোটিশ, এখানে কিন্তু সমস্ত কিছু এ টু জেড রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এখানে রয়েছে। এবং এই নোটিশটি কিন্তু অনেক বড় নোটিশ, সেই ক্ষেত্রে আপনাদের সংক্ষিপ্তভাবে আমি কিছু মূল্যবান বিষয়গুলো জানাবো। আবেদনের ফি হচ্ছে 50 টাকা, তপশিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কিন্তু ফি দিতে হবে না। ইন্টারনেট ব্যাংকিং অথবা অনলাইন পেমেন্ট বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন ফি জমা করতে পারবেন। আবেদন ফি কিভাবে দিতে হবে এবং কোন ঠিকানায় দিতে হবে সেটাও কিন্তু এই নোটিশে পেয়ে যাবেন। নোটিশটি ফলো করতে হলে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক ফলো করবেন। আবেদনের পদ্ধতি কি, আবেদন করতে হবে কিন্তু আবারও বলছি আপনাদের নির্দিষ্ট বয়ানে ফর্ম ফিল আপ করে, ইংরেজি বা হিন্দিতে কিন্তু ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন, ঠিকানা পেয়ে যাবেন ভিডিও নিচের ডেসক্রিপশন লিংকে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পাঠাতে হবে কিন্তু যেই ঠিকানায়, সেই ঠিকানাও আমি দিয়ে দেব ভিডিও নিচের ডেসক্রিপশনে। এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু 16 সেপ্টেম্বর 2019, এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। এবং এখানে যে বয়স ধার্য করেছে কর্তৃপক্ষ, মাল্টি স্কিল্ড ওয়ার্ক মেশন ও মেস ওয়াটার পদের জন্য কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি পদগুলোর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই 16 সেপ্টেম্বর 2019 তারিখের হিসেবে গুনতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় এখানে ছাড় পাবেন। তো খুব ভালো একটা চাকরির খবর রয়েছে আপনাদের সবার জন্য, আশা করি আপনারা এখানে আবেদন করবেন, আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা হেল্পফুল হবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।